তো আমার নাকি একটা বই রয়েছে, সেই বইটা আনার। যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমি জলে একদম ভিজবো না, বৃষ্টি লাগাবোই না মাথায়। তো চলো আমি চাটা আগে দিয়ে আসি। চা খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো বোন এখানে সবজিটা রান্না করেছে আর আটা মেখে দিয়েছিল। আমাকে বললো, দিদি তুই রুটিগুলো কর। তো বোনের কথায় চলে এলাম রুটি করতে। তবে আগে আমি ভালো রুটি করতে পারতাম না, কিন্তু এখন যা পারি মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই। আর গোলও মোটামুটি হয়, একদম যে হয় না সেটাও বলবো না। তো রুটিগুলো করছি, সত্যি রুটিগুলো খুব ভালো হয়েছিল, আটা মাখাটা খুব সুন্দর হয়েছে। তো আমি সেটাই করছি, রুটি বেলে এক একাই ভেজে নিচ্ছি। তবে উনানে আমি করছি রুটিটা, উনানে না করলে ভালো হয় জানো, গ্যাসের থেকে। আর এখানে দেখো বোন রান্না করেছিল, মানে কাবলি ছোলা দিয়ে, আলু দিয়ে একটা সবজি রান্না করেছিল বোন, তবে খেতে দারুণ হয়েছিল। রুটি করা হয়ে গেছে, তারপরে চলে এলাম খেতে, খিদে লেগে গেছে, তো সেটাই খাচ্ছি এখানে। তো চলো সকালবেলা। আর বাবুর জন্য ভাত রান্না করেছি আলাদাভাবে, ভাতও আমার হয়ে গেছে বাবুর জন্য। এই যে সকালে খাওয়া দাওয়া করে তারপর বোনের সঙ্গে একটু কাজ করছিলাম, করে তারপরে স্নান করলাম, বাবুকে চান করালাম, করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এই যে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে কালকে, গতকালকে ফোন করেছিল বাগদা পোস্ট অফিস থেকে। তো আমার নাকি একটা বই রয়েছে, সেই বইটা আনার জন্য। তো সেই কারণেই যাচ্ছি। তো আমি এইখান থেকে যাব, দাদাভাই রয়েছে স্কুলে, সুতনুকে নিয়ে স্কুলে গেছে। তো দাদাভাই আর আমি যাব, দাদাভাইকে নিয়ে যাব, স্কুলে রয়েছে সুতনুকে নিয়ে। তো চলো যাই, বইটা নিয়ে আসি। এসে বাড়িতে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, একটু তাড়া আছে, ওইখান থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আর মেঘ করেছে আর রোদও আছে। তো চলো যাই ঘুরে আসি। তো দেখো পোস্ট অফিস থেকে চলে এসে বোন রান্না করছিল, তবে ও মাংস রান্না করেছে। আর এই যে যে কুমড়োর ফুল, এটা বলছে দিদি করবে না, আরও একটা কী রান্না করেছে নিয়ে গেছে, ও এখানে নেই। আর আমি জানিও না কি রান্না করেছে আর একটা। তো আমি বললাম না, আমি কুমড়োর ফুলের বড়াটা করব আর একটু বেগুনি করব। সেই জন্য ও বলছে ঠিক আছে তুই কর, ও কাজ করছে, ও একটা কাজ করে পাট বনে, তো সেটাই করছে। তো আমি বললাম চলো তাহলে আমি করি। তো আজকে যদি আমি না পোস্ট অফিসে না যেতাম, আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত জানো, অনেক বড় একটা বিপদ হয়ে যেত ওটা যদি আমি হাতে না পেতাম। তবে কি অবশ্যই তোমাদের বলবো, তবে জানো তো ভগবান অবশ্যই আছে, আমার সঙ্গে ভগবান সব সময় আছে। তো দেখো আমি ঘেমে নিয়ে গেছি, সেটাই বলছি। তো
তো ওই যে বললাম ভগবান অবশ্যই আছে, অনেকে বলে ভগবান নেই না আছে, আজকে আমি না গেলে হয়তো আমার অনেক বড় একটা বিপদ হয়ে যেত, অনেক বড় ক্ষতি হয়ে যেত জানো তো। তো চলো, হয়ে গেছে ভাজাগুলো, আমি এখন নিয়ে চলে যাব কমপ্লিট ভাজা। খাওয়া দাওয়া করে এই অনেকটা সময় পর এলাম, তার মাঝে অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে, চলে গেছিলাম একটু বাড়িতে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমার হাজবেন্ড ফোন করেছিল একটা ওষুধের জন্য, ও যে ওষুধ খায় সেই ওষুধটা বাড়িতে ছিল, মানে সেইটা ছবি তুলে পাঠাতে হবে, সেই কারণে বাড়িতে চলে গেছিলাম। ফোনটা আর কথা বলার সময় পাইনি আর কি, বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গাছপালা পুরো ভিজে, দেখেছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমরা যখন দুপুরে ভাত খাই তখন বৃষ্টি হয়েছে, তো সেই কারণে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। বাড়ির থেকে ঘুরে চলে এসেছি, চলে এসে এখন বোনেদের এই বাগানে এসে একটু কথা বলছি। তো যেটা বলার ছিল, দুপুরবেলায় আজকে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম আমাদের এইখানে পোস্ট অফিসে, সেটা বললাম। তো কেন গেছিলাম, অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। তো গেছিলাম হচ্ছে আমার একটা বই করা আছে, সেই সেভিংস অ্যাকাউন্টটা বইটা মনে করো 1 বছর আগে করা, তো আমারও একটু ভুল হয়েছে, আবার আমারও ভুল না এটা বলবো। তো সেই বইটা পোস্ট অফিসে পড়েছিল, তো কালকে গতকালকে ফোন করেছিল ওইখান থেকে, তোমার একটা বই আছে বইটা নিয়ে যাও, সেই কারণে গেছিলাম। তো যার সঙ্গে সঙ্গে আমাকে বকা দিল, তবে আমি যার মানে যে আমার ই ছিল আর কি, এজেন্ট বলতে পারো, যারা আর কি বইটই করে বেড়ায় করে আর কি, যারা তো যে মানে আমি যার আন্ডারে আছি আর কি, আমার বই করা আছে আর কি, তো সে বলছিল বইটা নিয়ে দিয়ে দেবে, কিন্তু তারও একটু ভুল হয়েছে, সে বইটা আমাকে দেয়নি, তারও মনে নেই, খেয়াল নেই। তো এত বড় ভুল থেকে ভুল হয়েছে কি বলবো তোমাদের, অনেক বড় বিপদের হাত থেকে আমি বাঁচলাম আর কি, বইটা আমার প্রয়োজন হবে 10 বছর পরে গিয়ে, তো সেই কারণে বইটা প্রয়োজন হবে। পোস্ট অফিস থেকেও আমাকে একটু বকা দিল যে এই বইটা না থাকলে তুমি কি করতে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে আমি বইটা পেয়েছি, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। তো কি বলবো, অনেক অনেক বড় একটা বিপদের হাত থেকে আমি আজকে আর কি রক্ষা পেলাম বলতে পারো, সত্যি। তো সেই বইটা আনতেই আমি গেছিলাম পোস্ট অফিসে, তো আমিও জানতাম না যে বইটা ওইখানে রয়েছে, আমি জানি যে ওই সেই লোকটার কাছে আছে আর কি, সেই মহিলা, একটা মহিলা। তো মেজবনকে আমি বলেছি যে ওই দিদির কাছে আমার বই রয়েছে, বোন বলেছে ঠিক আছে, আমি জানি যে উনি নিয়ে গেছে, যখন আমি 2023 সালের কথা, এপ্রিল মে মাসে। তো বোনকে বলেছিলাম যে দিদির কাছে আমার বইটা রয়েছে, তো বোনও বলেছিল ঠিক আছে নিয়ে দেবো, কিন্তু আসলে বইটা রয়ে গেছিল পোস্ট অফিসে। যাই হোক, যেভাবেই হোক আমি বইটা পেয়েছি, বইটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, অনেক বড় বিপদ হয়ে যেত, সত্যি কথা। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে আজকে আমি অনেক একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। তো যাই হোক, চলো তাহলে আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করে দিই, বৃষ্টি হয়েছে, চলো তোমাদের দেখাই গাছপালাগুলো। এই দেখো বৃষ্টিতে সব ভিজে গেছে, মানে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণেই আর কি দুপুরবেলায় আর কিছু মানে ফোনটা অন করতে পারিনি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ভিডিও নতুন ব্লগে। এটা হচ্ছে লজ্জাবতী গাছ, বৃষ্টি পেয়ে সব মরে গেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো নতুন একটা ভিডিওয়ে, আজকের মতো এখানে রাখছি, টাটা। আকাশটা পুরো মেঘলা দেখেছো, রাখছি, টাটা বাই।